আপনাদের এই কাজটা কি কাজ হচ্ছে? ভেঙে দিয়েছে সবাই মিলে এটা। কারা ভেঙেছে? কারা ভেঙেছে? কারা ভেঙেছে এটা? পদ্মফুলা আসতে যে দিদি ছেলেরা সব ভেঙে দিয়েছে। আর এরা কারা কারা করে দিচ্ছে? এরা তিন আঙুল। এইগুলো পাড়ার ছেলে নাকি? আর এটা কে? এইটা অনুপদা। অনুপদা? আচ্ছা, তিনমূল পাটি এটা করে দিচ্ছে তাহলে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার মাথা এটা কি? এটা বালিশ বস্তা। আমরা আপনারা দেখেছেন হয়তো দিন চারেক আগে, হ্যাঁ, বিজেপির কিছু কৃষ্ণনগরের কর্মকর্তারা আমাদের এক কৃষ্ণনগর কেশর পাড়ে, হ্যাঁ, আমাদের এক স্বাভাবিক আমাদের এক সাধারণ মানুষের বাথরুম ভেঙে দিয়ে গেছে। দেওয়াল লিখতে যেয়ে, পদ্মফুল আঁকতে যেয়ে সেই বাথরুম আমরা আমাদের উদ্যোগে সারিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাই জন্যই এই বালি নিয়ে যাচ্ছি। আগে সিমেন্ট আছে আর স্টোন চিপও আছে, আমরা বালি নিয়ে যাচ্ছি। এখানে এখন আমরা ওই স্ল্যাবটা তৈরি করব যাতে বাথরুমটা আবার ব্যবহার করতে পারে, এবং ওদের ছোটো ছোটো বাচ্চারা আছে সেই বড় দুর্ঘটনা থেকে যাতে রক্ষা পেতে পারে। ঘটনাটা কখন ঘটেছিল? ঘটনাটা আজ থেকে 5 দিন আগে ঘটেছিল, হ্যাঁ, সন্ধ্যেবেলা 11:30 নাগাদ সেই ভিডিও আমরা করেছিলাম। ওই মহিলা ডাইরেক্ট বলেছিলেন যে পদ্মফুল আঁকতে যে, হ্যাঁ, ওই স্ল্যাবটা ভেঙে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, দেখে দিন। আপনি এটা কোথায় বালিটা কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? বালিটা এখন আমরা ওই বাথরুমের কাছে নিয়ে যাচ্ছি। আপনি চলুন, বাথরুমের কাছে নিয়ে যাচ্ছি। ওখানে আমরা সিমেন্ট তৈরি করব, স্ল্যাব তৈরি করে তারপরে বাথরুমে ডালবো। আচ্ছা, জায়গাটার নাম কি? কৃষ্ণনগর কেশরপাড়া। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম অর্ণব সরকার। আপনি কি করেন? খানাকুল যুবনেতা তৃণমূল। আচ্ছা, আপনার পাশে যেসব ছেলেরা আছে এরা সব সহকর্মী? আচ্ছা, এরা সব কেশরপাড়েরই কর্মী। কেশরপাড়েরই কর্মী এরা, সবাই সহযোগিতা করে, আমরা সবাই মিলে সহযোগিতা করে আমরা এটা করছি। Sometimes fashion can change vision. Malt Collection, jeans and t-shirts.